আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস গো টু বাংলাদেশ উইথ মি চ্যানেল। আই উইল শেয়ার সাম ইন্টারেস্টিং ভিডিও। থ্যাংক ইউ। নার্গিসি কাবাব আমি কীভাবে করি দেখিয়ে দিচ্ছি। চারটি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এভাবে চারপাশ তাক কেটে নিব। অল্প লবণ দিয়ে দিলাম। অল্প হলুদ গুঁড়া দিয়ে দিলাম। অল্প মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেড় চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। অল্প টেস্টি সল্ট দিয়ে দিলাম। এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিব। এভাবে ডিমের চারপাশে খিমা লাগিয়ে নিব। এভাবে সবগুলো করে নিব। ময়দা লাগিয়ে নিব। এভাবে চারপাশে ময়দা লাগিয়ে নিব। এভাবে সবগুলো করে নিব। তিনটি ডিম ভেঙে নিয়েছি। অল্প লবণ দিয়ে দিলাম। অরেঞ্জ কালার ব্রেড ক্রাম নিয়েছি। এখন ডিম লাগিয়ে নিলাম। এখন ব্রেড ক্রাম লাগিয়ে নিলাম।
ভালোভাবে সবগুলো করে নিব। সবগুলো করে নিয়েছি, এখন ভাজবো। 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। কাবাবগুলো ভাজতে দিয়ে দিলাম। এক এক করে কাবাবগুলো দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এভাবে সবগুলো কাবাব ভেজে নেব। সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। নার্গিসি কাবাব তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট বক্সে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।